প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রাইট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ মমিন, লেকচারার পদার্থবিজ্ঞান বিভাগ। ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ, এই বিষয়ের উপর আমরা এক এক করে 7টি ভিডিও ক্লাস অনলাইনে প্রচার করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এই একই অধ্যায়ের ওপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। আজকের ক্লাস নবম দশম, সাবজেক্ট পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, চ্যাপ্টার 5, পার্ট 8। আজকে আমরা 8 পার্ট আলোচনা করব। তো আমরা স্টিম বা উদ্দীপকটা একটু লক্ষ্য করি। এখানে বলা আছে 300 cm³ আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 12 N এবং পানিতে ওজন 9.06 N। এই হলো আমাদের উদ্দীপক বা স্টিম, যেটাকে আমরা বলি। তো তারই আলোকে আমাদের এখানে 4টা কোশ্চেন এখানে আছে। একটা জ্ঞান স্তর, চাপ কি, দ্বিতীয় নাম্বার হলো খ, পানির ঘনত্ব 1000 kg/m³ বলতে কি বুঝো, প্রয়োগ স্তরটা হলো উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো, উচ্চতর দক্ষতা, উদ্দীপকের তথ্যগুলো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমাদের চাপ কি, এই চাপ কি, তার সংজ্ঞাটা আমরা ইতিপূর্বে বিগত আলোচনাগুলোতে আমরা আলোচনা করেছি। একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয়। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে এই সংজ্ঞাটা ডেলিভারি দিয়েছি, তাই আজকের আলোচনায় আমরা এই সংজ্ঞাটা এখানে উপস্থাপন করিনি। পাশাপাশি অনুধাবন কোশ্চেনটিও, পানির ঘনত্ব 1000 kg/m³ বলতে কি বুঝো, এটাও আমরা বিগত ক্লাসে ডেলিভারি দিয়েছি, তাই আজকের আলোচনায় এটা লেখার প্রয়োজন মনে করিনি। তথাপি আমি একবার একটু বলে দিচ্ছি যে পানির ঘনত্ব 1000 kg/m³ বলতে বোঝায় যে পানির ঘনত্ব 1000 kg/m³ বলতে বোঝায় যে 1 ঘনমিটার পানির ওজন 1000 kg। অর্থাৎ আমি যদি আরেকটু ভেঙে বলি যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্রকে পানি দ্বারা পূর্ণ করলে ওই পানির ভর হবে 1000 kg। তো এই জ্ঞান এবং অনুধাবন স্তর আমরা পূর্বের ক্লাসগুলো থেকে আমরা দেখে নেব। তো আমাদের মূল আলোচনা হলো আজকের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো প্রয়োগ অংশে বলা আছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তো আমরা ঘনত্ব নির্ণয় করতে বলছে, তাই ঘনত্ব নির্ণয়ের জন্য আমাদের জ্ঞান অংশটা হলো যে আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল এম ভাগ ভি। তো ঘনত্ব এম রো পেতে হলে আমাদের দুটি রাশি ভর এম এবং আয়তন ভি প্রয়োজন। তো আমরা এই দুটি রাশির মান উদ্দীপক থেকে নিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এম এবং বি এর এই দুটি রাশির মান উদ্দীপকে আয়তনটা সরাসরি প্রত্যক্ষভাবে দেওয়া আছে 300 cm³ আয়তনের একটি বস্তু, তার মানে বস্তুটির আয়তন হলো 300 cm³। তো আমরা এখানে দেওয়া আছে, লিখে নিলাম যে আয়তন বি সমান 300 cm³। আমরা যেহেতু জানি আয়তনের এসআই একক হলো ঘনমিটার অর্থাৎ মিটার কিউব, তাই cm³কে আমরা মিটার কিউবে নিয়ে গেলে এটার মান হয় 3×10⁻⁴ m³। কিভাবে cm³কে মিটার কিউবে নিতে হয় তোমরা ইতিমধ্যে এগুলো জানো। তো আমরা উদ্দীপক থেকে সরাসরি আয়তনটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের যে ভর প্রয়োজন সেই ভরটা সরাসরি উদ্দীপকে দেওয়া নাই, এটা পরোক্ষভাবে দেওয়া আছে। বস্তুটির ভর দেওয়া না থাকলেও বস্তুটির বাতাসে ওজন দেওয়া আছে। তো আমরা জানি বাতাসে ওজন সমান সমান ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এইখানে 12 N ওজনের মধ্যে ভর পরোক্ষভাবে আছে, তাই আমরা ওজন লিখলাম W সমান 12 N। তা আমরা জানি ওজন W সমান mg বা m সমান W / g।
তো এখানে W এর মান ওজন দেওয়া আছে 12 নিউটন, আর G এর মান আছে 9.8। ভাগ করলে আমরা বস্তুর ভরটা পেয়ে যাব 1.224 কেজি। তাহলে বস্তুর ভরটা এখানে উদ্দীপকে সরাসরি নেই, পরোক্ষভাবে আছে, তাই আমরা ওজন থেকে ভরটা বের করে নিলাম। তো এই অবস্থায় আমরা দুটি মানই পেয়ে গেলাম, বস্তুর আয়তন এবং বস্তুর ভর। তো আসো আমরা জ্ঞান অংশে যদি এই দুটি রাশির মান বসিয়ে দিই, এম দেওয়া আছে, আমরা যেটা বের করেছি 1.224 কেজি আমরা বসিয়ে নাম, আর আয়তন বি এর মানও আমরা বসালাম। এই দুটি মানকে আমরা যদি ভাগ করি তাহলে ঘনত্ব পেয়ে যাব 4080 কেজি পার মিটার কিউব। আমরা জানি ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, অতএব বস্তুটির ঘনত্ব দাঁড়ালো 4080 কেজি পার মিটার কিউব, অর্থাৎ উদ্দীপকের বস্তুটির ঘনত্ব আমাদের বের হয়ে গেল। তো এটা গেল আমাদের প্রয়োগ স্তর। আমরা এবার উচ্চতর দক্ষতা আমরা প্রশ্নটা একটু দেখতে পাচ্ছি যে উদ্দীপকের তথ্যগুলো, অর্থাৎ এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে উদ্দীপকের তথ্য, এখানে সিএম 300 সিএম কিউব, আয়তন, বস্তুর বাতাসে ওজন এত, পানিতে ওজন এত, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আর্কিমিডিসের সূত্রটাকে অর্থাৎ আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি না তাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো এক নজরে আমরা একটু নোট দেখে নিই। আমার এখানে নোটটা দেখ, আমরা খেয়াল করি যে এখানে বক্সের ভিতরে লিখেছি যে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন, এটাই হলো আর্কিমিডিসের সূত্র, মূল নীতি, অর্থাৎ বস্তুর হারানো ওজন হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তা আমরা যদি এই হারানো ওজন এবং অপসারিত তরলের ওজন আলাদা আলাদা বের করে দুটি মান সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে বা মেনে চলে। তো চলো আমরা চলে যাই মূল আলোচনায়। তো আমরা প্রথমে হারানো ওজন বের করব, দেন অপসারিত তরলের ওজন বের করব। তো শুরুতে হারানো ওজন, তো আমরা জানি হারানো ওজন সমান সমান হলো বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। এখানে বলা দরকার যে W দ্বারা আমরা বাতাসে ওজনকে বুঝিয়েছি আর W1 দ্বারা পানিতে ওজনকে বুঝিয়েছি। তাহলে হারানো ওজন সমান আমরা জানি বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। তো এখানে বস্তুর উদ্দীপকে দেওয়া আছে বস্তুর বাতাসে ওজন 12 নিউটন, আমরা লিখলাম বস্তুর বাতাসে ওজন 12 নিউটন, পানিতে ওজন দেওয়া আছে 9.06 নিউটন, লিখলাম 9.06 নিউটন। এখন আমরা এই দুইটা মান এখানে বসিয়ে দিলে আমরা হারানো ওজন পেয়ে যাব 2.94 নিউটন। তাহলে আমাদের হারানো ওজন আমাদের অর্ধেক পার্ট হয়ে গেল, হারানো ওজনের মান আমরা পেয়ে গেলাম 2.94 নিউটন। তো এবার আমরা ডান পাশের অপসারিত তরলের ওজন, অর্থাৎ বস্তুটাকে যখন আমরা তরলে নিমজ্জিত করি তখন বস্তু কিছু তরল অপসারণ করে, ওই তরলকেই বলা হয় অপসারিত তরল, এবং ওইটাকে ওজন করলে যে পাওয়া যায় সেটাই হলো অপসারিত তরলের ওজন। তো আমরা লিখব যে অপসারিত তরলের ওজন, আমরা এটা জ্ঞান জানি যে অপসারিত তরলের ওজন হলো আয়তন ইনটু ঘনত্ব ইনটু জি, অর্থাৎ বি রো জি। এখানে বি হলো অপসারিত তরলের আয়তন তথা বস্তুর আয়তন, বস্তু সমপরিমাণ আয়তনের পানি অপসারণ করে, অতএব বস্তুর আয়তনই হবে এখানে অপসারিত তরলের আয়তন। তো আমরা জানি বস্তুর আয়তন 300 সিএম কিউব, তো আমরা এখানে 300 সিএম কিউবকে মিটার কিউবে নিলাম, কারণ বস্তুর আয়তন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন যেহেতু সমান সেহেতু বস্তুর আয়তনই হবে অপসারিত তরলের আয়তন, তো বি। আর এখানে ঘনত্ব, এই ঘনত্ব হলো তরলের ঘনত্ব, আমরা এই বস্তুটিকে পানিতে নিমজ্জিত করেছিলাম তাই পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, তাই পানির ঘনত্ব আমরা লিখে দিলাম 1000 কেজি পার মিটার কিউব। আর জি, জি হলো অভিকর্ষ স্থলন যার মান কনস্ট্যান্ট ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই মান তিনটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে তার রেজাল্ট হয় 2.94 নিউটন। তো আমরা হারানো ওজন পেয়েছি 2.94 নিউটন, আবার অপসারিত তরলের ওজনও পেলাম 2.94 নিউটন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হারানো ওজন এবং অপসারিত তরলের ওজন সমান তাই আমরা লিখতে পারি হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন, অতএব আর্কিমিডিসের নীতিকে অর্থাৎ সূত্রকে সমর্থন করে।
তো আমরা শিক্ষার্থীরা আমরা এখানে প্রয়োগ অংশ এবং উচ্চতর দক্ষতা অংশ দুটো আমরা দেখালাম। আশা করি তোমরা এই জ্ঞান এবং উচ্চতর দক্ষতার অংশটুকু বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।